28শে আগস্ট, মার কাছে শুভরাত্রির প্রার্থনা। মা, তোমার স্বরূপ আমার কাছে প্রকাশ করো, যাতে আমি তোমার মধ্যে আমার শান্তি এবং বিশ্রাম পাই। আমি যেন সব সময়ে তোমার ভালোবাসা ও করুণা পাই, যাতে আমার হৃদয় ও মন আরও বেশি করে পবিত্র ও বিশুদ্ধ হয়। মা, কৃপা করো, আমাকে শক্তি দাও, যাতে সমস্ত হৃদয় দিয়ে আমি তোমাকে ভালোবাসতে পারি, এবং আমাকে সামর্থ্য দাও, যাতে আমার ছোট্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সমস্ত সন্তানদের সাথে সেই ভালোবাসা ভাগ করে নিতে পারি। জয় মা, জয় মা, জয় মা।